সো এবার আমরা সাবলাইম টেক্সটে যেটা করব সেটা হচ্ছে ইমেজ যুক্ত করব। এখন ইমেজটা কি? ইমেজটা হচ্ছে আসলে কি সেটা আমরা হচ্ছে যে সাপোজ আমরা ইনস্টল করার পরে দেখি। মনে করেন আমি HTML এর একটা ফুল স্ট্রাকচার নিয়ে চলে আসতে চাচ্ছি, জাস্ট আমি লিখব HTML colon 5, দেন কন্ট্রোল ই চাপবো, আমার HTML 5 এর ফুল স্ট্রাকচার চলে আসবে। এখন কিন্তু দেখেন আসছে না। হ্যাঁ, সো এরকম। সো আমরা এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমাদের প্রথমে আবার হচ্ছে ভিউ থেকে, সরি ভিউ না, আমাদের প্রেফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোলে যেতে হবে। এবার এখানে আমাদের আবার লিখতে হবে ইনস্টল প্যাকেজ, ওকে। নাও এবার আমরা এখানে লিখবো জাস্ট এমমেট, এই যে দেখছেন। সো এবার এটা সিলেক্ট করে দেন, এই যে আমাদের ইনস্টল হচ্ছে। সো এই তো আমাদের হচ্ছে যে এমমেট ইনস্টল হচ্ছে, এখনো একটু সময় লাগবে। বাস এবার যদি আমি এখানে যাই, যাওয়ার পর জাস্ট কন্ট্রোল ইউ চাপি, দেখেন এবার কাজ করছে, দেখছেন। সো আমি জাস্ট পি লিখবো, লিখে আমি জাস্ট কন্ট্রোল ই চাপবো, দেখেন পি ট্যাগ এর ওপেনিং এবং ক্লোজিং হয়ে গেছে। সো আমি যদি ডট লিখে কোনো একটা ক্লাসের নাম লিখি, সাপোজ নিউ, আমার ডিভ সহ একটা ক্লাস তৈরি হয়ে যাবে, দেখছেন। সো অনেক মজার জিনিস না, অনেক তাড়াতাড়ি আপনি কোড গুলাকে লিখতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মেনলি ইমেজ। হ্যাঁ, সাপোজ আমি যদি বলি যে ইউএল, দেখেন কত তাড়াতাড়ি আমি করতে পারি। এলআই, এটা সাপোজ ইউএল এর মধ্যে এলআই হবে 5টা, তো কন্ট্রোল ই যাবে, এই যে দেখেন ইউএল এলআই তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এই রকম ভাবে আমরা কাজগুলো একদম সহজ নিয়মে করে ফেলতে পারি, ওকে।